মধ্যমগা নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমার্জেন্সি টিভি লাইভ এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন। লোমশ বিষাক্ত মাকড়সা দেখতে পাওয়ায় আতঙ্ক ছড়ালো গ্রামে। মুর্শিদাবাদের সাগরদিঘির বালিয়া গ্রামের ঘটনা। রবিবার বেলা দুটোর দিকে হঠাৎই মাকড়সাটি দেখা যায় বালিয়া গ্রামের বাসিন্দা বিউট দাসের বাড়িতে। এই মাকড়সাটি ট্যারান্টুলা কিনা তা নিয়ে সন্দেহ দানা বেঁধেছে। এই বিশেষ প্রজাতির মাকড়সাটি দেখতে জড়ো হয়ে যায় এলাকার মানুষজন। তবে ইতিমধ্যে বন দফতরকে খবর দেওয়া হলে মাকড়সাটি পরীক্ষা করে দেখার আশ্বাস দেওয়া হয়। বাবা খেতে বসেছিল, আমরাও খেতে বসেছিলাম, দিয়ে ওই আপনার ওই বাবা বলছে বৌমা দেখাতে এটা মনে হচ্ছে কাঁকড়া বিছা। এবার আমি বলছি যে দেখতে এলাম, তো বলছি না বাবা কাঁকড়া বিছা না, মনে হচ্ছে টিভিতে দেখাচ্ছে ওরকম, ওই কি বলে যে ট্যালেন্টলো নাকি ওরকম মনে হচ্ছে, দিয়ে তো একটা দিয়ে ঢেকে রাখলাম পাত্র দিয়ে। যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমার্জেন্সি টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন।